আপনারা দেখছেন এমকে টেলিভিশন। নদী ভাঙন ও বন্যা সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে অবস্থান বিক্ষোভ। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি ঝর্ণা। এখন বিস্তারিত, নদী ভাঙন ও বন্যার সমস্যার স্থায়ী সমাধান গ্রহণের দাবিতে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ও শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 9 আগস্ট রোববার দুপুরে ভাঙন কবলিত ভুক্তভোগী গিদারি এলাকাবাসী উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। উক্ত কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদ গাইবান্ধা জেলার আহ্বায়ক কমরেড আহসানুল হাবিব সাইদ, গিদারি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম লেবু ও ভাঙন কবলিত এলাকার পক্ষ থেকে বক্তব্য রাখেন সুজন মিয়া, আব্দুল মালিক মিয়া, মাহবুব আলম সহ আরো অনেকে। নদী ভাঙন ও বন্যা সমস্যা স্থায়ী সমাধান, ভাঙন কবলিত মানুষদের পুনর্বাসন, গিদারি পূর্বপাড়া হতে ডাঙ্গারি, ঘাট হতে ঠাকুরের ভিটা সহ ভাঙন এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে ভাঙন রোধে কার্যক্রম পদক্ষেপ গ্রহণ, ভাঙন কবলিত মানুষ খাদ্য চিকিৎসা নগদ অর্থ প্রদানের দাবি জানান। শেষে পানি উন্নয়ন বোর্ডের জেলা নির্বাহী প্রকৌশলী নদী ভাঙন রোধে কার্যক্রম পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়ার মধ্যে দিয়ে কর্মসূচির কাজ শেষ হয়। ইফতেখার, ন্যাশনাল ডেস্ক, এমকে টেলিভিশন। আমরা এই কাজগুলো করতে পারি, তাহলে আমরা এই অংশগুলো কি করবো। আর গিদারি অংশে যেটা এখন ওই পথে পাঠ হতে 1-2 বছর লেগে যাবে, অথবা তারও বেশি লাগবে, 2.5 বছর। দর্শক, এমকে টেলিভিশন সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpages। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এমকে টেলিভিশন।